হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব অঙ্কের HCF এবং LCM মানে লসাগু এর হায়ার স্কিল লেভেল কোশ্চেনগুলো। তা আমরা গত দিনকে আলোচনা করেছিলাম বেসিক লেভেলের যে কোশ্চেনগুলো থাকে সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে, আর আজকে আমাদের কম্পিউটার বা আমাদের কম্পিউটারে আমরা করব সেই সমস্ত প্রশ্নগুলো, যে প্রশ্নগুলো আপনাদের সরকারি চাকরি পরীক্ষায় এসছে এবং তার হায়ার স্কিল লেভেলের যে কোশ্চেনগুলো। আশা করছি আপনারা এই ক্লাসটা অবশ্যই গুরুত্ব সহকারে করবেন এবং একটা মক টেস্ট পরীক্ষার জন্য আপনারা অবশ্যই একটা খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত থাকবেন। খাতা পেন্সিলে আপনাদের যে প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের সাথে আটটা প্রশ্ন আলোচনা করব, আর যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তা এই প্রশ্নগুলো আলোচনার শেষে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন। আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই আমাদের কমেন্ট লাইনে পোস্ট করবেন এবং কমেন্ট লাইনে পোস্টের সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিও সার্থকতা। তো চলুন বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত। প্রথম প্রশ্ন আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা একটু স্ক্রিনটা খেয়াল করুন। প্রথম প্রশ্ন কোশ্চেন নাম্বার 1, এক নম্বর প্রশ্ন নিয়ে আমরা চলে এসেছি। তা এখানে আমাদের বলেছে 5 পেন্স বিগিন টু টোল টুগেদার অ্যাট ইন্টারভেল অফ 9 সেকেন্ড, 6 সেকেন্ড, 4 সেকেন্ড, 10 সেকেন্ড অ্যান্ড 8 সেকেন্ড রেসপেক্টিভলি। হাউ মেনি টাইমস উইল দে টোল টুগেদার ইন দি স্প্যান অফ 1 আওয়ার এক্সক্লুডিং দ্য টোল অ্যাট দ্য স্টার্ট। তা কোশ্চেনটা ইংলিশে আছে, আপনাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আমি কোশ্চেনটা পুরোটাই আমি আপনাদের বাংলায় বলে দেবো। তা এটা এসেছিল ব্যাংক ক্লার্ক 2007। তা কোশ্চেনটা কী বলা আছে, এক নম্বর প্রশ্ন, এটা আমরা বাংলায় এখানে আলোচনা করছি। তাহলে 5 পেন্স বিগিন টু টল টুগেদার অ্যাট এ ইন্টারভেল অফ 9 সেকেন্ড, 6 সেকেন্ড, 4 সেকেন্ড, 10 সেকেন্ড অ্যান্ড 8 সেকেন্ড। তার মানে পাঁচটা বেল আছে, সেই বেলগুলো টুগেদার একসাথে বাজে এই ইন্টারভেলে, একটা 9 সেকেন্ড পর, একটা 6 সেকেন্ড পর, একটা 4 সেকেন্ড পর, একটা 10 সেকেন্ড পর, একটা 8 সেকেন্ড পর। তাহলে হাউ মেনি টাইমস উইল দে টল টুগেদার ইন দ্য স্প্যান অফ 1 আওয়ার। তাহলে 1 ঘন্টায় এক্সক্লুডিং দ্য অ্যাট দ্য স্টার্ট, মানে প্রথমটাকে এক্সক্লুডিং রেখে কখন আবার তারা একসাথে বাজবে সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। আপনারা এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তাহলে আমাদের কি না, দে বেল উইল টোল টুগেদার আফটার টাইম সেকেন্ড ইকুয়াল আমরা এখানে বার করব। তো চলুন আমরা এখানে স্ক্রিনে কোশ্চেনটা করছি, আপনারা সবাই কোশ্চেনের অ্যান্সারটা দেখুন। দ্য বেল উইল টোল টুগেদার আফটার টাইম ইন সেকেন্ডস ইকুয়াল টু দ্য এলসিএম অফ 9, 6, 4, 10, 8। তাহলে এলসিএম আমরা এটা বার করব, তা বার করেছি 360। তাহলে ইন 1 আওয়ার দ্য রিংস উইল টোল টুগেদার, তারা আবার একসাথে কখন বাজবে, না 3600 দিয়ে ভাগ করলে আমাদের বেরিয়েছে কত, 10 টাইমস। তা যাদের উত্তর এক নম্বর প্রশ্নে উত্তর বেরিয়েছে অপশান সি, তাদের সবার উত্তর সঠিক। আর আপনারা যারা এই কোশ্চেনে ক্যালকুলেশন করেছেন, যারা উত্তর বার করেছেন অপশান 10 বা অপশান সি উত্তর 10, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 2, 2 নম্বর প্রশ্নে চলে এসছে। তা 2 নম্বর প্রশ্ন এটা এসেছিল ব্যাংক ক্লার্ক 2008। মনিকা, ভারোনিকা অ্যান্ড রিচার্ড বিগিন টু জগ অ্যারাউন্ড এ সার্কেল স্টেডিয়াম, মানে এই তিনজন একটা সার্কেল স্টেডিয়ামে তারা প্র্যাকটিস করছিল। দে কমপ্লিট দেয়ার রিভলিউশন ইন 42 সেকেন্ড, 56 সেকেন্ড এবং 63 সেকেন্ড। তারা তাদের রিভলিউশনটা পূরণ করেছে একজন 42 সেকেন্ডে, একজন 56 সেকেন্ডে, একজন 63 সেকেন্ডে রেসপেক্টিভলি। আফটার হাউ মেনি সেকেন্ডস, কতক্ষণ পরে, দে বি টুগেদার অ্যাট দ্য স্টার্টিং পয়েন্ট, কতক্ষণ পরে তারা আবার সেই স্টার্টিং পয়েন্টে ফিরে আসবে। আপনাদের এর 4টে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন আপনাদের খাতায়, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে 2 নম্বর প্রশ্ন আপনারা সবাই একে একে আপনাদের খাতায় যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে রিকোয়ার টাইম এলসিএম অফ 42, 56 অ্যান্ড 63। তাহলে আমরা তাদের এলসিএম বার করেছি, তা এলসিএম বার করে আমাদের বেরিয়েছে 504 সেকেন্ড। তাহলে যাদের উত্তর 2 নম্বর প্রশ্নে অপশান সি বেরিয়েছে, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4, 4 নম্বর প্রশ্নে চলে এসেছি। তা এখানে আপনাদের বলেছে এ জেনারেল ক্যান ড্র আপ হিজ সোলজার্স ইন দ্য রোজ অফ 10, 15 অর 18 সোলজার্স, অ্যান্ড হি ক্যান অলসো ড্র দেম আপ ইন দ্য ফর্ম অফ এ সলিড স্কোয়ার। তাহলে ফাইন্ড দ্য লিস্ট নাম্বার অফ সোলজার উইথ দ্য জেনারেল। তাহলে আমাদের সেই সপ্তম
লিস্ট নাম্বারটা আমাদের খুঁজে বার করতে হবে তা যখন তাদের কি একটা সলিড স্কোয়ার তৈরি করা হচ্ছে এটা এসএসসি 2007 এ এসেছিল তাহলে তার কাছে সোলজার ইন এ রো 10 15 আর 18 ছিল তাহলে সেটা একটা সলিড স্কোয়ার আর আমাদের কি বার করতে হচ্ছে না লিস্ট নাম্বার অফ সোলজার দ্যাট জেনারেল ঠিক আছে তাহলে ওই জেনারেলের কাছে কতগুলো সৈনিক ছিল সেটা আমাদের এখানে বার করতে হবে তো চলুন আমরা স্ক্রিনে দেখে নেব ওই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে আমরা প্রথমে 10 15 18 এই লসাগু বার করেছি লসাগু বেরিয়েছে 90 তাহলে টু মেক ইটস পারফেক্ট স্কোয়ার উই মাল্টিপ্লাই ইট উইথ 2 × 5 ইজ ইকুয়াল 10 তাহলে রিকোয়ার নাম্বার অফ সোলজার ইজ ইকুয়াল টু 90 × 10 ইজ ইকুয়াল টু 900 তা যাদের উত্তর এখানে বেরিয়েছে অপশান সি তাদের সবার উত্তর সঠিক আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 9 চালের পরে 9 হলো কেন আমরা যে প্রশ্নগুলো আপনাদের সরকারি চাকরির পরীক্ষায় এসেছে সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি তার মানে সিলেক্টিভ কোশ্চেন আছে আপনারা এগুলো খেয়াল করে লাভ নেই তা আপনারা অবশ্যই আমাদের সাথে থাকুন আর আমরা ওভারঅল আজকে 8টা প্রশ্ন আলোচনা করব আর 8টা প্রশ্নে হায়ার স্কিল থেকে আমরা আলোচনা করছি আশা করছি এই কোশ্চেনগুলো আপনাদের অবশ্যই মোটিভেট করবে তো চলুন দেখে নেব 9 নম্বর প্রশ্নে কি জানতে চাওয়া হয়েছে এটা ছিল আপনাদের গেল দিনের হোম টাস্কের প্রশ্ন তো প্রশ্ন বলা আছে হাউ মেনি নাম্বারস লেস দ্যান 10,000 আর দেয়ার হুইচ আর ডিভিজেবল বাই 21, 35, and 63 খুবই ইজি কোশ্চেন আছে আপনার সবাই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে হবে তো চলুন দেখে নিই আমরা এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আর আশা করছি আপনারাও সবাই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করেছেন তো আপনারা সবাই ক্যালকুলেশন করুন আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে এলসিএম অফ 21, 35, 63 ইজ ইকুয়াল টু 315 দ্য নাম্বারস লেস দ্যান 10,000 হুইচ আর ডিভিজেবল বাই 315 আর গিভেন বাই 10,000 ডিভাইড বাই 315 দ্যাট ইজ দ্য ইন্টিগ্রাল পার্ট হোয়েন 10,000 ইজ ডিভাইড বাই 315 দ্য রিকোয়ার নাম্বার অফ দ্য নাম্বার ইজ 31 তাহলে আমরা এখানে বের করেছি সেই নাম্বারটা কত না সেই নাম্বারটা হচ্ছে 31 তা 9 নম্বর প্রশ্নে যাদের উত্তর বেরিয়েছে অপশান ডি তাদের সবার উত্তর সঠিক আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 10 10 নম্বর প্রশ্ন এটা এলআইসি এ ও 2007 এসেছিল দেয়ার আর 408 বয়েজ অ্যান্ড 312 গার্লস ইন এ স্কুল তাহলে একটা স্কুলে 408টা ছেলে এবং 312টা মেয়ে ছিল হুইচ আর টু বি ডিভাইডেড ইন্টু ইকুয়াল সেকশন অফ ইচ বয়েজ অর গার্লস অ্যালং তাদের ইকুয়াল সেকশন দুটো আলাদা সেকশনে ভাগ করা হয়েছে ইচ সেকশন ইন্টু ইচ সেকশন তাহলে ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ সেকশন থাস ফর্মড তাহলে আমাদের এখানে কি বলছে তাহলে হুইচ আর টু বি ডিভাইডেড তাদের ভাগ করা হলো ইন্টু ইকুয়াল সেকশন এক সেকশনে অফ আইদার বয়েজ অর গার্লস অ্যালন তা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আইদার বয়েজ অর গার্লস ঠিক আছে তাহলে ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ সেকশন থাস ফর্ম তাহলে কতগুলো সেকশন ফর্ম করা যাবে সেটা আমাদের এখানে নির্বাচন করতে হবে 10 নম্বর প্রশ্নে আমরা দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনারা সবাই আপনাদের খাতায় নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে আমরা এইচসিএফ অফ 408 আর 312 আমরা এখানে বার করব গসাগু বার করেছি 24 দ্য নাম্বার অফ বয়েজ অর গার্লস দ্যাট ক্যান বি প্লেসড ইন দ্য সেকশন তাহলে 24 তাহলে থাস দ্য টোটাল নাম্বার অফ সেকশন আর গিভেন বাই তাহলে 408 ডিভাইড বাই 24 ইন্টু 312 ডিভাইড বাই 24 ইজ ইকুয়াল 17 প্লাস 13 ইজ ইকুয়াল টু 30 তাহলে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন 10 নম্বর প্রশ্নে অপশান ডি তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 11 11 নম্বর প্রশ্নে চলে এসেছি প্রশ্নটা এসেছিল ব্যাংক পিও 2008 এ এ সার্টেন টাইপ অফ বোর্ড ইজ সোল্ড ইন লেন্থস অফ মাল্টিপল অফ 2 ফিট দ্য শর্টেস্ট বোর্ড সোল্ড ইন 6 ফিট অ্যান্ড দ্য লংগেস্ট ইজ 24 ফিট এ বিল্ডার নিডস এ লার্জ কোয়ান্টিটি অফ দিস টাইপ অফ বোর্ডস ইন 5/1/2 ফিট লেন্থ তাহলে ফাইন্ড দ্য লেন্থ টু বি অর্ডার্ড ফর হুইচ ওয়াস্টেড ইজ মিনিমাম তাহলে আমাদের সেইটা বার করতে হবে যেখানে সব থেকে কম ওয়েস্ট হবে তা সেটা কোনটা তা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা লং আর কতটা ফিট কতটা লেন্থ তা আপনারা নিশ্চয়ই কোশ্চেনে ক্যালকুলেশন সবাই সঠিক করতে পারবেন তো চলুন আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করব আর আপনারা সবাই এই কোশ্চেনে ক্যালকুলেশন আপনারা আপনাদের খাতায় করে উত্তর নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে এলসিএম অফ 2 and 5.5 এর এলসিএম আমরা এখানে বার করেছি তাহলে রিকোয়ার্ড নাম্বার তাহলে এলসিএম অফ 2 and 11 আর এইচসিএম অফ 1 and 2 তাহলে আমাদের এখানে 22 ফিট তাহলে যাদের কোশ্চেনের অ্যান্সার বেরিয়েছে অপশান সি তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 12
12 নম্বর প্রশ্ন এটা এসএসসি 2008 এ ছিল প্রশ্ন বলেছে an officer was appointed on maximum daily wages on a contract money of 4956 but on being absent for some days he was paid 3894 how many days was he absent মানে একজন অফিসার তার সে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে কত ম্যাক্সিমাম 4956 টাকায় এবার সে প্রথম থেকে কিছুদিন অ্যাবসেন্ট ছিল এবং তারপরে সে 3894 টাকা পেয়েছে তাহলে সে কতদিন কাজ করেছিল এইটাই আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে আপনারা সবাই এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করে পোস্ট করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনারা সবাই এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন আপনাদের খাতায় আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তো প্রথমে আমরা HCF মানে গসাগু বার করব 4956 আর 3894 এদের মধ্যে গসাগু বার করেছি তা গসাগু বেরিয়েছে কত না 354 তাহলে ম্যাক্সিমাম ডেইলি ওয়েজেস আমরা এখানে বার করেছি তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এখানে গসাগুটা বার করলে আমাদের উত্তর হয়ে গেল দা অফিসার ওয়াজ অ্যাপয়েন্টেড অন কন্ট্রাক্ট মানি অফ 4956 ইজ ইকুয়াল টু 345 ইনটু 12 দ্যাট ইজ হি ওয়াজ অ্যাপয়েন্টেড ফর 14 ডেজ বাট হি ওয়াজ পেইড 3894 is equal to 354 into 11. Tale he was absent for 11 days. Hence, he was absent for 3 days. Tale amra eta ke biyog kore bar korte perechi. To jara ei question e answer bar korechen option C. Tader shobar uttor shothik. Tader shobaike shadobad janai. Ar amra ekhon chole aschi porobortti o ajke shesh proshno apnader screen e question number 14. LIC AAO 2007 e question ta esechilo. Find the side of the largest possible square. Slabs which can be paved on the floor for a room 2 feet 50 centimeter long and 2m and 50 centimeter long and 1m and 1 meter and 50 centimeter board also find the number of such slabs to pave the floor তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন তাহলে আমাদের যে also find the number of such slabs তাহলে আমাদের নাম্বার অফ সাচ স্ল্যাবটা আমাদের বার করতে হবে আপনারা এই চারটি অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন আপনাদের খাতায় আর আমরা স্ক্রিনে দেখে নেব ক্যালকুলেশন করে এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনারা সবাই এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর হচ্ছে সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা 14 নম্বর প্রশ্ন তো চলুন আমরা দেখি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে HCF অফ 25 cm আমরা পুরোটাকে cm এ নিয়ে গেছি মানে আমরা এটা সেন্টিমিটারে নিয়ে গেছি মিটারটাকে কনভার্ট করে তা কনভার্ট করে নেওয়ার পর আমাদের HCF আমাদের 50 বেরিয়েছে তাহলে নাম্বার অফ স্ল্যাবস 250 ইনটু 150 ডিভাইড বাই 50 ইনটু 50 ইজ ইকুয়াল টু 15 তাহলে আমাদের ডেসিমেল ফ্র্যাকশন আমাদের এখানে এই কোশ্চেনে অ্যান্সার কত বেরিয়েছে না 15 তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে 14 নম্বর প্রশ্নে যাদের উত্তর 50 অ্যান্ড 15 বেরিয়েছে তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই তো বন্ধুরা আজকে আমরা আপনাদের সাথে 8টা কোশ্চেন করলাম আর 8টা কোশ্চেন সলভ করার পর আপনারা কি কত মার্কস পেয়েছেন সেই মার্কসটা আপনারা সবাই একে একে পোস্ট করুন মার্কস পোস্ট করার সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরম্যান্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা তো বন্ধুরা আপনারা সবাই ক্যালকুলেট করে আপনাদের প্রাপ্ত মার্কস পোস্ট করুন এবং সেই সাথে সাথে আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা অবশ্যই আপনাদের কোশ্চেন পোস্ট করতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের কোশ্চেনের সঠিক ও সদুত্তর দেওয়ার এখন আমরা চলে আসছি আপনাদের হোম টাস্কের প্রশ্ন তা আমি আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্নটা বলছি আপনারা একটু খাতায় লিখে নেবেন আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্ন হলো 16 ডিভাইডেড বাই 23 ইনটু 47 ডিভাইড বাই 288 ইনটু 92 ডিভাইড বাই 141 ইজ ইকুয়াল কত অপশান এ 4 বাই 27 অপশান বি 2 বাই 27 অপশান সি 2 বাই 29 এবং অপশান ডি 3 বাই 28 আবার আমি আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্নটা বলছি 16 ডিভাইড বাই 23 ইনটু 47 ডিভাইড বাই 288 ইনটু 92 ডিভাইড বাই 141 ইজ ইকুয়াল কত অপশান এ 4 ডিভাইড বাই 27 অপশান বি 2 ডিভাইড বাই 27 অপশান সি 2 ডিভাইড বাই 29 এবং অপশান ডি 3 ডিভাইড বাই 28 আপনাদের চারটি অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি কমেন্ট লাইনে পোস্ট করুন আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাব এবং কিরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা
অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়। এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।